লেবাননে প্রবাসীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে দেশটির জলসীমানায় জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে নিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী। চিকিৎসা সেবা ও ওষুধ পেয়েছেন প্রায় 400 প্রবাসী বাংলাদেশিরা। দেশটির এই সংকটকালে এই সেবা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান। নৌবাহিনীর এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরাও। লেবানন থেকে সাংবাদিক বাবু সাহার পাঠানো তথ্য ছবিতে মাহমুদ রুবেলের আরেকটি প্রতিবেদন। লেবাননে গেল 2 বছর ধরে চলছে অর্থনৈতিক সংকট, পাশাপাশি চলছে ওষুধেরও তীব্র অভাব। দেশটির ফার্মেসিতে চাহিদা মতো ওষুধ পাচ্ছেন না স্থানীয় নাগরিক সহ প্রবাসী বাংলাদেশিরা। এমন পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থে বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস ও জাতিসংঘ শান্তি মিশন ইউনিফিলে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী। লেবাননে চিকিৎসা সেবা এবং ঔষধ অত্যন্ত দুর্লভ এবং ব্যয়বহুল, এজন্য বাংলাদেশ নৌবাহিনী আমরা এখানকার যে প্রবাসী বাংলাদেশিরা রয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আমাদের ফ্রি চিকিৎসা সেবা এবং ঔষধ, সকল ধরনের ঔষধ সেবা দেওয়ার জন্য আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। প্রতি মাসে সম্ভব না হলেও আমরা প্রতি 2 মাসে একটা ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এখানে আমরা আয়োজন করব। যে পরিমাণ সামগ্রী, ওষুধ সামগ্রী আমাদের কাছে আছে, এটা দিয়ে আমরা 4 থেকে 6টা মেডিকেল ক্যাম্পেইন এখানে আমরা করতে পারব। চিকিৎসা সেবা নিতে আসা প্রবাসীরা বাংলাদেশ দূতাবাস ও নৌবাহিনীর মেডিকেল টিমের প্রতি কৃতজ্ঞতা জানান। আমরা আরবিদের কাছে গেলে আরবির ভাষায় আমরা বেশি বুঝায় বলতে পারি না, আমরা বাঙালির ডাক্তারের কাছে আমরা সব কিছু ভালোভাবে বুঝায় বলতে পারছি, এই হিসাবে আমাদেরকে ওষুধ দিচ্ছে, অনেক অনেক ধন্যবাদ। পয়সার অভাবে আমরা ওষুধ বড়ি খাইতে পারতেছি না, এই জন্য আমরা দূতাবাসের সাহায্য সহায়তার জন্য আসছি। বাংলাদেশ দূতাবাস এবং নৌবাহিনীর মাধ্যমে যে বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধগুলি পেয়েছি এতে তাদেরকে অশেষ ধন্যবাদ। প্রবাস বান্ধব এমন উদ্যোগে বাংলাদেশ নৌবাহিনীর প্রশংসা করেছেন রাষ্ট্রদূত। আমাদের যারা প্রবাসীরা আছে অনেক কষ্টে আছে, বাংলাদেশ নৌবাহিনীর যে টিম আছে কমান্ডিং অফিসার থেকে শুরু করে যারা ডক্টর আছে সবার জন্য আমরা একটা হাততালি দিই যে তারা আমাদের এখানে এসেছে। আমাদের এই প্রথম যে ক্যাম্পটা হচ্ছে সেটা যাতে সুন্দরভাবে হয় এবং এটা যাতে নিয়মিতভাবে চলে সেটা আমরা আশা করব। বর্তমান করোনা সংক্রমণ রোধে সবাইকে সচেতন থাকারও পরামর্শ দেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। দক্ষিণ আফ্রিকার মোজাম্বিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। আমাদের আফ্রিকা প্রতিনিধি ফারুক আস্তানা জানান, দেশটির আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে এ আয়োজন করা হয়। শুরুতে কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সভাপতিত্ব করেন শাখা সভাপতি এম এ ইসলাম মিয়া। মুন্তাসির মাহমুদ বাবুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোজাম্বিক শাখা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল মোতালেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু জাফর। সভায় আরও বক্তব্য রাখেন আবুল হোসেন, রবিউল আলম, রবিন চৌধুরী, আব্দুর রহিম। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।